ফরহাদ মজহার ও সাংবাদিক শওকত মাহমুদের জাতীয় ইনসাফ কায়েম কমিটির একটি অনুষ্ঠানে ডক্টর রেজা কিবরিয়ার যোগ দেওয়া নিয়ে গণ অধিকার পরিষদে শুরু হয়েছে চরম মতবিভেদ। ধারণা করা হচ্ছে এই দল থেকে বাদ পড়তে পারেন ডক্টর রেজা কিবরিয়া। দলের যখন এই অবস্থা, তখন দলটির আরেক নেতা আকরাম হুসেন সিএফ তার ফেসবুক ওয়ালে তুলে ধরেছেন কিভাবে কোন পরিস্থিতিতে ডক্টর রেজা ভিপি নূরের দলের সাথে সম্পর্ক স্থাপন করেন সেই ঘটনা প্রবাহ। আজকে আমাদের এই আয়োজনে থাকছে কিভাবে ভিপি নূরের সাথে প্রথম রেজা কিবরিয়ার সাক্ষাৎ হয়েছিল তার ঘটনাচক্র। এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আকরাম লিখেন, রেজা কিবরিয়াকে গণ অধিকার পরিষদের দায়িত্বে দেওয়াটা ছিল সবচেয়ে বড় ভুল। রেজা ভাইয়ের নূর ভাইয়ের প্রথম দেখা হয় মোদি বিরোধী আন্দোলনে আমরা যখন জেলে যাওয়া শুরু করি, তখন সেটাও সম্ভবত এবি পার্টির মঞ্জু ভাইয়ের মাধ্যমে। রেজা ভাই আটক নেতাকর্মীদের খবর নিতে নূর ভাইয়ের বাসায় যান। 25 মার্চ 2021 আমাদের অনেক নেতাকর্মী আহত হয়ে গণস্বাস্থ্যসহ বিভিন্ন হসপিটালে ভর্তি হয়। তার কিছুদিন পর আক্তার ভাই সহ 55 জন গ্রেফতার হয়। আমি মামলার 2 নম্বর আসামি। তখন নামাজ পড়াইলেও আমি এক প্রকার আত্মগোপনে। হঠাৎ একদিন রাতে মঞ্জু ভাই কল দিয়ে বললেন, নূরের বাসার ঠিকানাটা দাও, রেজা ভাই যাবে। সম্ভবত সেদিন তাদের আনুষ্ঠানিক যাত্রা। 15 রোজায় আমাকে সাদা পোশাকে ডিবি গ্রেফতার করে। দীর্ঘ 4 মাস জেল থেকে বের হওয়ার পর শুনি রেজা ভাই সংগঠনের দায়িত্বে আসতে যাচ্ছে। স্বাভাবিকভাবে দীর্ঘদিন জেল খাটার কারণে আমার মাঠে পুরোপুরি সক্রিয় হতে সময় লাগে। এই সময়ে কে আসবে না আসবে এই বিষয়ে মাথা ঘামানোর সুযোগ হয়নি। যখনই রেজা ভাই আমাদের সংগঠনের একাধিক মিটিং চলছিল, তখন ফরহাদ মজহারের বাসায় নূর ভাই আর আমি একদিন বসি। ফরহাদ মজহার সেদিন স্ট্রিক্টলি বলেছিলেন, রেজা এলিট ঘরের সন্তান, ওরে এনে তোমরা পারবা না, তোমরা নিজেরা দায়িত্বে থাকো, বড়জোর তার মতো যারা আসবে সবাইকে উপদেষ্টা হিসেবে রাখো। এরপরে একাধিকবার ফরহাদ ভাই রেজা ভাইকে দায়িত্বে না আনার বিষয়ে সিনিয়রদের বলেছিলেন, কিন্তু কেউ কথা শোনেনি। দায়িত্বে আসার আগে ফরমালি আমার সাথে আলাপ শুরু হয়। প্রথম দিন তাকে আমি জিজ্ঞেস করি, আপনি কি হতে চান? তিনি সোজা জানালেন যে তিনি অর্থমন্ত্রী হতে চান, দেশের অর্থনীতি ঠিক করতে চান। আমি প্রতিবাদের সুরে বললাম, আপনি স্বপ্ন দেখবেন প্রধানমন্ত্রী হওয়ার, রাষ্ট্রপতি হওয়ার, আর আপনি দেখেন অর্থমন্ত্রীর মতো ছোট স্বপ্ন? কথাটা আর আগায় নাই। রেজা ভাইকে সংগঠনের কাজে পাওয়া যায় না, উনি ঠিক মতো কমিউনিকেশন করতে পারে না, ঠিক মতো অফিসে বসে না, এইসব বিষয় নিয়ে শুরু থেকে বনিবনা হচ্ছিল না। অবশেষে তাকে সরিয়ে দেওয়া হলো। গণ অধিকার পরিষদে রেজা কিবরিয়া অধ্যায়ের সমাপ্তি হলো। রাজনীতিতে সময় না দিলে যে নিজের ভাইও পাশে থাকে না, তা রেজা ভাই অন্তত এবার টের পাইলে তার আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে।